নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজির রসমালাই। বাড়িতে একদিন হলো এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে তৈরি হয়। আপনারা চাইলে 2 থেকে 3 দিন তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগবে। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। এখন চিনিটার ক্যারামেল তৈরি করে নেব। দেখুন, কিছুক্ষণ সময় এভাবেই রেখে দিয়েছিলাম, চিনিটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন দিয়ে দেব 2 কাপ তরল দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে আমি 2 কাপ তরল দুধ দিয়ে দিলাম। প্রথম প্রথম দুধটা দেবার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা শক্ত হয়ে যেতে পারে, কিছুক্ষণ পর দেখবেন একদম গলে গিয়েছে। দেখুন, দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে 3 থেকে 4 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। যেহেতু এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, তাই খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। দুধটা ফুটিয়ে একটা সাইড করে রেখে দিলাম। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি আর 2 কাপ দিয়ে দিলাম সুজি। ভালো করে সুজিটা ভেজে নিতে হবে, প্রায় 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। দেখুন, সুজিটা প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি, সুজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব, আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভালো করে কুক করে নিতে হবে। যখন দেখবেন এই রকম হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এখন এই অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন গরম অবস্থায় অল্প অল্প ডো নিয়ে প্রথমে গোল করে নেব, তারপর 2 হাতে তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। একইভাবে সবগুলি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলি তৈরি করা হয়ে গেছে। এখন এগুলিকে আমি ভেজে নেব। ভাজার জন্য প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। দুটো সাইডেই খুব সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজির এই পিঠাগুলি ভেজে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর ভেতরটাও ভালো করে রান্না হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পিঠাগুলিকে রান্না করে নিয়েছি। যখন কালারটা এরকম চলে আসবে, তখনই তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর এরকম গরম অবস্থায় দুধের মালাইটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দুধটার মধ্যেও বরফ চলে এসেছে। এখন সবগুলি সুজির পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলি দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রসমালাইগুলি সুজির পিঠাগুলির মধ্যে ঢুকে যাবে, আর পিঠাগুলিও অনেকটা সফট নরম তুলতুলে তৈরি হবে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব। দেখুন, 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আবারও 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর 5 মিনিট পর একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনারা চাইলে এভাবে তৈরি করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগবে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।